প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের কাছে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসি। হয়েছে, দেখেন, কর কমিশনার কার্যালয় কর অঞ্চল 1 নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থ মন্ত্রণালয় আভ্যন্তরিক সম্পদ বিভাগের। তো দেখেন, এর ঢাকায় এর অধীনে শূন্য পদে বিপরীতে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্ন বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা অবলিক নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর, পদের নাম ও বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন। 1 নম্বর, কম্পিউটার অপারেটর, গেট 11, 12,500 টাকা হতে 30,230। পদের সংখ্যা 4টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার মুদ্রা ক্রয়ে প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, গেট 13, 11,000 টাকা হতে 26,590। পদের সংখ্যা 1টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সাত লিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলা 50 ও ইংরেজিতে 80 এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 25 ইংরেজিতে 30 শব্দ। 3, উচ্চমান সহকারী, গেট 14, 10,200 টাকা হতে 24,680। পদের সংখ্যা 4টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ। 4, ষাট মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর, গেট 14, 10,200 টাকা হতে 24,680 টাকা। পদের সংখ্যা 5টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাট লিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় 45 ও ইংরেজিতে 70 এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি, গ্রেড 16, 9,300 টাকা হতে 22,490 টাকা। পদের সংখ্যা 4টি, শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ। গাড়ি চালক, গেট 16, 9,300 টাকা হইতে 22,490 টাকা। পদের সংখ্যা 3টি, কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানো, বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন। 7, নোটিশ সার্ভার, গ্রেড 20, 8,250 টাকা হইতে 20,010 টাকা। পদের সংখ্যা 2টি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 8, অফিস সহায়ক, গ্রেড 20, 8,250 টাকা হইতে 20,010 টাকা। পদের সংখ্যা 12টি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্ভে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 9, নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, 8,250 টাকা হইতে 20,010 টাকা। পদের সংখ্যা 3টি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্ভে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আর যে সকল জেলা ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগের মধ্যে দেখবেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের মধ্যে এই কয়েকটা জেলায় আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদন করার নিয়মাবলী শর্তাবলী, সকল পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 10 নভেম্বর 2021 তারিখে 18 হইতে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্ধান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হবে 32 বছর। তবে যে সকল প্রার্থীর বয়স 25 মার্চ 2020 তারিখে 30 বছরের মধ্যে থাকবে তারাও আবেদন করতে পারবেন। সর্বশেষ কোটা নীতিমালা অনুসরণ করা হবে এবং সকল প্রার্থীকে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমা দান করতে হবে। আবেদনের শুরুর তারিখ ও সময় 21/10/2021 সকাল 10টা এবং জমাদানের শেষ তারিখ ও সময় 10/11/2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা। আবেদনপত্রে অসত্য বা ততোধিক প্রমাণ করলে আবেদনপত্র বাতিল করার প্রার্থী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখেন, এখানে টাকার পরিমাণটা বলে দেওয়া আছে যে 112 টাকা এবং নোটিশ সার্ভার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী পদে প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা জমা প্রদান করতে হবে। কিউআর কোড, অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদন পূরণের ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 21/10/2021 সকাল 10টা হইতে এবং জমা দানের শেষ তারিখ ও সময় 10/11
10/11/2021 বিকাল 5 ঘটিকায় উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী কোন অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষা ফি জমা দিতে পারবেন। আবেদনপত্র প্রার্থী তার সাক্ষরের দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিটের পূর্বে অবশ্যই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে আবেদন পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন পিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এখানে দেখেন এসএমএস প্রেরণের নিয়মটা দেওয়া আছে, প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস প্রেরণের নিয়মটা আছে। প্রশস্তি প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্র সাবমিটের পর আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। যদি এসএমএস ব্যক্তি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে প্রার্থীগণ নিম্নবর্তী এসএমএস এর মাধ্যমে এই ইউজার আইডিটা পুনরুদ্ধার করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে 121 নম্বরে অথবা এই একটা এবং দুইটা ইমেল নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।